বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। যেটা এই মুহূর্তে ওয়াইটিতে ভীষণভাবে চর্চিত, সেটা হচ্ছে টিনা পরকিয়া করে একজন অজানা অচেনা ছেলের সাথে পালিয়ে গেছে। শামীম, কে এই শামীম? টিনার বয়ফ্রেন্ড, কতদিনের সম্পর্ক, সবটা আমরা জানবো। টিনা কেন রাত দুটোর সময় সেই ছেলেটার হাত ধরে পালিয়ে গেল, তার আগে চলো টিনার হাজবেন্ড কী বলেছে সেটা আমরা দেখে নিই। হয়তো অনেকে দেখেছি, আর যারা দেখেনি তারা শুধু দেখবো না, খুব ভালো করে টিনার হাজবেন্ডের কথাগুলো চলো শুনে নিই। ঘটনা হয়েছে আজ, এমন একটা পরিস্থিতি হয়েছে, তো টিনাকে আজ টিনা একটা মানে অজানা অজানা ছেলের সঙ্গে সম্পর্ক করে আজকে আমাদেরকে রাত দুটোর সময় দৌড় করাচ্ছে। মানে জানি না আমাদের কপালে কী আছে। এই দেখো ছেলে, আমার ছেলেকে নিয়ে রাত দুটোর সময় দৌড়াতে কষ্ট হচ্ছে। আমার ছেলেকে বাঁচাও তোমরা, আমার ছেলেকে নিয়ে যে ছেলেটাকে নিয়ে রাত দুটোর সময় আমরা সবাই মিলে দৌড়াদৌড়ি করছি। ও ওর মা বাবা এসে জোর করে আমাদের বাড়ি থেকে নিয়ে গেছে। ওকে ছেলের কথা একবার কেউ বলেনি, বলেনি তো বলেনি, নিয়ে গিয়ে সোজা থানায় গিয়ে কেস করে দিয়েছে। তার পুলিশ বারবার করে আমাদেরকে ফোন করছে, তো বাড়ি থেকে পালিয়ে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো তোমরাই বলো আমি কী করবো। আজকে ও যদি অন্য কোথাও সম্পর্ক করে সেটা তাই কি আমাদের? আর সেটা আমি স্বামী হয়ে কী করে মানবো সেটা বলো তোমরা। আমি মানতে পারি একটা স্বামীর ঘরে থেকে সে যদি অন্য কারোর সাথে সম্পর্ক করতে থাকে, তো সেটা আমি কী করে মানতে পারবো? একটা স্বামী মানতে পারে একটা স্ত্রীর অন্য জায়গায় সম্পর্ক? সেটা বলেছি বলে আজকে আমাকে এত বড় শাস্তি দিচ্ছে, আমার ছেলেকে শাস্তি দিচ্ছে, আমার মা বাবাকে শাস্তি দিচ্ছে। দেখো আমি অন্য একটা জায়গায় এসে লুকিয়ে রয়েছি, এই মায়ের ফলে ছেলে আটঘাটা হয়ে রয়েছে। বাবা এখানে জানি না কী করবো, তবে আমি তোমাদের কাছে বিচার চাইছি, কী করবো তোমরা বলো। তোমরা কী করে করতে পারি আমি এখন? ওকে কী করা উচিত? পুলিশের কাছে ধরা দেবো, তাড়াতাড়ি তো মেরে ধরে ছেলেটাকে আমার কাছে নিয়ে যাবে। ওই ওর পর পুলিশের সঙ্গে ও সংসার করবে, ছেলেটার কী অবস্থা হবে? আমার ছেলেটার কী অবস্থা হবে? আমার ছেলেটা তো আমার, আমি তোমাকে রিকোয়েস্ট করে বলেছি যে ছেলেটাকে আমাকে দিয়ে দাও, আমার বিয়ে সাথে কিচ্ছু দরকার নেই, ছেলেটাকে নিয়ে আমি সারা জীবন চলবো। তোমার দরকার পড়ে তুমি দশটা বিয়ে করো, কি আমার কোনো আসে যায় না তাতে, তুমি যাও তোমার মতো। সেটা হলো না, ও আমার কাছ থেকে তো গেলোই, বরঞ্চ আমাদেরকে কেসে ফাঁসিয়ে দিয়ে তারপরে পালিয়ে মানে পালিয়ে যাক যে করে হোক গেছে। ওর পুরো ফ্যামিলি মিলে আমাকে আমাদের বাড়িতে এসে ওকে নিয়ে গিয়ে থানায় গিয়ে সব কেস ফেস করেছে। তো যাই হোক, আমরা এখন খুব বিপদে আছি, খুব বিপদে আছি, তো তোমরাই বিচার করো। আজকে আমি এই ভিডিওটা করলাম আমাদের আমাদের কথাগুলো, আমার কথাগুলো, আমার মনের কথাগুলো তোমাদেরকে জানার জন্য, আমার কষ্টের কথাগুলো তোমাদেরকে জানার জন্য। জানি না কী হবে, ভগবান কী করবে আমাদেরকে, আমাদের বাচ্চাটাকে কী করবে, আমার বাচ্চাটা কী হবে, আমার বাচ্চাটাকে কী করে বাঁচিয়ে রাখবে, না সেটা আমি জানি না। আমার বাচ্চাটাকে তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো, আমার বাচ্চাটা যেন সুখে থাকে, শান্তি থাকে। মুখের দিকে একটু তাকিয়ে দেখো কী করবো বলো তোমরা। রাজরানীর মতন ছিল আমাদের বাড়িতে, বেলা 9-10 সময় ঘুমের থেকে ওঠে, মা ভোরবেলা 4 সময় উঠে, যা সব কাজ সেরে তোমরা দেখো ব্লগ যেহেতু শুরু করে, 9-10 আগে কোনোদিন বলা ব্লগ শুরু করতে পারে না, তা সেটা থেকেই তোমরা বুঝবে। দেখো এতদিনের ব্লগ দেখেছো, সেগুলো দেখো একবার সকলে রিপিট করে, যদি তোমরা দেখো 10 আগে একটাও ব্লগ শুরু করেছে, একটা ব্লগও 10 আগে শুরু করে না, এতটা সময় কোথায় থাকে? আমার মা 4 সময় ঘুমের থেকে উঠে ব্লগ মানে নিজের কাজ শুরু করে, তো সেইগুলোও ওর কখনো বলা যায়নি, ও নিজের মন মর্জি চলেছে। আমরা নিজেরা মিটিয়ে নেবো, নিজেরা মানিয়ে নেবো বলে এতদিন তোমাদের কাছে কিছু বলিনি, আমি নিজেরা সুখী থেকেছি, ওকে নিয়ে শান্তি থাকতে চেয়েছি, সংসারে শান্তি থাকতে, কিন্তু সেটা ওর সহ্য হলো না। আমাদেরকে কেসে ফাঁসি আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে, ওর মা বাবা সবাই মিলে, ওর ভাই, ওর মামা বাড়ির প্রত্যেকটা লোক একই মনোবৃত্তি নিয়ে সবাই মিলে আমাদের বাড়িতে হামলা করেছে রাত্রিবেলায় দুটোর সময়। মানে আমি যা করেছি কেন তুমি আমার বাড়িতে থেকে অন্য কারোর সাথে সম্পর্ক করছো এইটুকু বলেছি, তাতে ও পুরো ক্ষিপ্ত হয়ে মানে ফোন তো ওর কাছ থেকে ওটা ছিল না, ওর গিয়ে মায়ের ফোন নিয়ে সেই ফোন থেকে ওর মাকে ফোন করেছে, ওর মা ছিল কৃষ্ণনগরে, মানে পুরো আটোসাটো হয়েই ছিল, ওর মা ছিল কৃষ্ণনগরে, সেখান থেকে ওর মামার ছেলেদেরকে নিয়ে ওর নিজের দাদাকে নিয়ে এসে পুরো হামলা করে ওকে জোর করে নিয়ে গেছে। ছেলেটার কোনো একটা কথা বলেনি ছেলেটার মধ্যে, এখন থানায় গিয়ে থানার ওসি না ছোটবাবু না বড়বাবু জানি না ফোন করে বলছে যে ছেলে নিয়ে আমার থানায় এসো। আমি কোন ভরসায় যাবো বলো তো, আমার ছেলেটাকে কে দেখবে, আমার ছেলেটাকে নিয়ে কী করবে, মেরে ফেলবে না কি, আমি নিজেও জানি না। তো যাই হোক তোমাদের কাছে বলে রাখলাম, ভবিষ্যতে কী হবে জানি না, বেঁচে থাকবো না মরে যাবো, আমার ছেলেটাকে বেঁচে থাকবে জানি না। তো কথাগুলো আমরা সবাই শুনলাম, এবং ওখানে সন্দীপ টিনার হাজবেন্ড বলেছে যে তোমরাই বিচার করো, আমি এখন কী করব তোমরাই বলে দাও, তোমরাই বিচার করো। তো আমি বলি প্রথমে, যেহেতু তুমি দর্শকদের কাছে বিচার চাই মানে কী করবে সেটাটা সাজেশান চাইলে, একজন দর্শক হিসেবে একজন ভিউয়ার্স হিসেবে আমি বলবো যে তুমি যদি কোনো অন্যায় না করে থাকো, তুমি তো কোনো অন্যায় করোনি, তুমি যে কথাগুলো বললে সেখান থেকে দেখা যাচ্ছে সত্যিই তুমি খুব বিপদে আছো, তুমি কোনো অন্যায় করোনি, বয়স্ক বাবা মা সন্তানকে নিয়ে তুমি বিপদের মধ্যে রয়েছো, এবং বললে তুমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছো, লুকিয়ে রয়েছো, যে বাড়িতে তোমরা থাকো সে বাড়িতে নেই, দেখা যাচ্ছে একটা ভাঙা টিনের বাড়িতে রয়েছো।
খুব কষ্ট করে রয়েছো, কিন্তু এই পালিয়ে থাকার কারণটা কি আমি জানতে চাইছি বা আমার মতন অনেক দর্শক তোমার কাছে জানতে চাইছে। যেহেতু তুমি কোনো দোষ করোনি, সম্পূর্ণ দোষটাই হচ্ছে টিনার, তাহলে তুমি কেন পালিয়ে রয়েছো? তুমি বলছো থানা থেকে পুলিশ ফোন করে বলেছে যে বাচ্চাকে নিয়ে থানায় যেতে, তুমি কেন ভয় পাচ্ছ যে বাচ্চাকে মেরে ফেলবে? একটা মা কিন্তু কখনো, একটা মানুষ তো দূরের কথা, একটা পশুও কিন্তু তার সন্তানকে ভালোবাসে, মা কখনো মারতে পারে না। তুমি বলছো আমার বাচ্চাটাকে মেরে ফেলবে, আমি বাঁচবো কী করে? থানায় নিয়ে গেলে টিনা নাকি বাচ্চাটাকে নিজের দখলে নিয়ে বাচ্চাটাকে মেরে ফেলবে, এটা তুমি একদম ভয় পেও না। যদি তুমি বলছো যে তুমি হাজারটা বিয়ে করো, দশটা বিয়ে করো, আমার বিয়ের প্রয়োজন নেই, তুমি যেটা বললে, তোমাদের যদি ডিভোর্সও হয়ে যায় ওর পরকীয়ার কারণে, আমরা কিন্তু সবটাই শুনেছি তোমার মুখ থেকে, কারণ টিনা এখনও কোনো ভিডিও দেয়নি, কারণ তুমি ওর ফোন নিয়ে নিয়েছো, ফোন ছিল না ওর কাছে, তুমি নিজেই বললে। তো যদি তোমাদের ডিভোর্স হয়ে যায় সেখানেও কিন্তু তুমি জোর করে আটকে রাখতে পারবে না তোমার সন্তানকে। তুমি তো বললে তুমি হাজারটা বিয়ে করো, ওভাবে তো নিশ্চয়ই বিয়েটা হবে না, ডিভোর্স না হলে তো বিয়ে হবে না। আমি ডিভোর্স পর্যন্তই চলে গেলাম, যদি তোমাদের সম্পর্কটা ছাড়াছাড়ি হয়, ডিভোর্স হয়, তাহলে কিন্তু বাচ্চাটা পাবে কিন্তু মায়ের কাছেই পাবে, তখন তুমি কী করে থাকবে? আর যেটা তুমি ভয় পাচ্ছ যে বাচ্চাকে পেলেই টিনা মেরে ফেলবে নিজের পথ পরিষ্কার করবার জন্য, কখনো সেটা কোনো মা করতে পারে না। তারা নিজের সংসার ছাড়তে পারে পরকীয়ার জন্য, স্বামীকে ছাড়তে পারে, নিজের টাকা পয়সা সব কিছু ছাড়তে পারে, কিন্তু কোনো মা তার সন্তানকে ছাড়তে পারে না। ঠিক সেই কারণেই তোমাকে থানায় বাচ্চাকে নিয়ে যেতে বলা হয়েছে। আর তুমি যেহেতু কোনো মানে কোনো রকম দোষ তোমার তরফ থেকে নেই, যেখানে টিনা রাজ রানীর মতো এই বাড়িতে ছিল, সেখানে তোমার নামে হঠাৎ করে কেন কেস দিল, এটাও কিন্তু আমাদের একটা প্রশ্ন রইল। কেন তোমার নামে কেস রইল, মানে করে দিল? কারণ তুমি বললে আমি শুধুমাত্র বলেছি যে এই বাড়িতে থেকে তুমি অন্য পুরুষের সঙ্গে, অজানা অচেনা পুরুষের সঙ্গে সম্পর্ক করবে, সেই একটা কথার জন্য কিন্তু একটা মেয়ে কখনো তার স্বামীর নামে কেস করতে পারে না। কারণ হচ্ছে তোমরা কিছুদিন আগে দীঘা ঘুরে এলে, দেখলাম খুব সুন্দর সুস্থ সুন্দর সম্পর্ক, কিছুদিন আগের ঘটনা যেহেতু, আর আমরা যারা প্রথম থেকে তোমাদের ভিডিও দেখছি, তোমাদের দেখেছি বন্ডিংটা ভীষণ ভালো টিনার সাথে, তোমার শাশুড়ি মায়ের প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকের ফ্যামিলিতে চারজনের সঙ্গে প্রত্যেকের সম্পর্কটা খুব সুন্দর। তো সেখানে হঠাৎ করে কী করে পরকীয়া হতে পারে, হঠাৎ করে কী করে পরকীয়া হতে পারে, যেহেতু সবার সাথে সবার বন্ডিংটা খুব ভালো। অনেকে পরকীয়া করে এবং বুক বাজিয়ে বলে আমি পরকীয়া করেছি, অমুককে ভালোবাসি, তমুককে ভালোবাসি, তাদের হয়তো কোনো নেশায় করে, অথবা তাদের ফ্যামিলিতে কোথাও কোনো ঘাটতি রয়েছে, হাজবেন্ডের ঠিকঠাক টাইম পায় না, কিছু পায় না, সেই জন্য পরকীয়া করে। তো সেখানে তোমাদের ফ্যামিলিটা দেখে কখনোই মনে হয়নি যে টিনা তোমাদেরকে নিয়ে অসুখী আছে বা পরকীয়া করতে পারে। তাহলে এবার একটা কথা বলি, একটা মেয়ের সব কিছু থাকতে, সে মেয়েটা রোজগার করে স্বাবলম্বী ইউটিউব থেকে, তার যদি সব কিছু, সে যদি রাজরানীর মতো থাকে, তার একটা ফুটফুটে পুত্র সন্তান আছে, তার স্বামী হিসেবে তুমি ভালো, তারপরেও কেন তাহলে মেয়েটা পরকীয়া করলো? এর পিছনেও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, কেন করলো পরকীয়া? তাহলে কি এই পরকীয়াটা আমরা মেনে নিতে পারছি না এই কারণে? আর পরকীয়া বলতে বা অন্য পুরুষের হাত ধরে বেরিয়ে যাওয়া বলতে যেটা বোঝায়, তুমি যেভাবে প্রেজেন্ট করছো সেটা হচ্ছে যেন রাত দুটোর সময় সে চলে গেল অন্য পুরুষের কাছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, যখন মানে কি বলবো, মানুষ অতিষ্ঠ হয়ে যায় না কোনো অত্যাচারে বা একজন মানুষের কাছ থেকে সময় পেতে না পেতে, কারণ কিছুদিন কয়েকদিন আগে তোমাদের দীঘা যাওয়ার আগের ভিডিওতে দেখছিলাম যে টিনা বলছিল নিজের মতো করে বাঁচবার এখানে উপায় নেই, মুখ খুললে রাগ, এরকম সব টাইটেল দিচ্ছিল এবং ভিডিওগুলো দেখছিলাম, সেখানে টিনা একটু স্বাধীনভাবে বাঁচতে চেয়েছে। একটা মেয়ে যেখানে রোজগার করে, যথেষ্ট কি বলবো, ফ্যামিলিকে টাইম দেয়, সেখানে একটা মেয়ের নিজের ইচ্ছে নিজের মতো করে বাঁচার কি সত্যিই কোনো অধিকার নেই? না, আমি কখনোই সেটার জন্য বলছি না যে সে পরকীয়া করতে হবে, কিন্তু অনেক কিছুতেই ওর মানে কি বলবো রাশ টেনে দেওয়া হতো, সেটা থেকে হতে পারে পরকীয়া নয়, কোনো ভালো বন্ধু, ভালো ছেলে বন্ধু হতে পারে, মেয়ে বন্ধু হতে পারে, তার সঙ্গে ফোনে হয়তো কথা বলে, বন্ধুও কিন্তু হতে পারে। একটা ছেলে বিয়ের পরে একটা মেয়ে যদি একটা ছেলের সাথে কথা বলে, সেখানেই কিন্তু প্রেম ভালোবাসা পরকীয়া হয় না, ভালো মনের বন্ধুও কিন্তু তারা হয়ে যেতে পারে। তো সেখানে তুমি তার ফোনটা কেড়ে নিয়েছো, সেই জন্য আজকে দেখলাম 6 দিন আগে সে ভিডিও আপলোড করেছে, তারপর আপলোড করতে পারেনি, তুমি ফোনটা কেড়ে নিয়েছো। তার মানে
তুমি তোমার তরফ থেকে যেটুকু বলবার সেটুকু তুমি বললে, আমরা কিন্তু টিনার তরফ থেকে কিচ্ছু জানতে পারছি না কি ঘটছে, কি হচ্ছে, কি ও বলতে চাইছে, ও কিন্তু কোনোভাবেই বলতে পারছে না। তো এবার একটা শোনার কথা, যেহেতু আমি এটা দেখিনি আমি বলতে পারবো না। টিনার বাবা তোমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছিল, তুমি সেই কমেন্টটাকে ডিলিট করে দিয়েছো। টিনার বাবার কমেন্ট করেছিল, ডিলিট করে দিয়েছো, আর সেটা যদিও আমি দেখিনি যেহেতু আমি বলতে পারবো না, সবার শোনা কথা। এবার বলি তোমাদেরকে, প্রথমেই বললাম যে শামীমকে ইউটিউবে কিন্তু অনেক কিছু রটছে, যেহেতু আমরা শুধুমাত্র যে ভিডিওটুকু তোমাকে আমি দেখালাম এই ভিডিওর মধ্যে, আমরা কিন্তু সেইটুকুই পেয়েছি। সন্দীপ কিন্তু অন্য কোনো আলাদা কোনো ভিডিওও দেয়নি, ওইটুকুই আমরা পেয়েছি। ও বলল আমরা এতদিন ভেবেছিলাম নিজেদের মধ্যে খুশি থাকবো, সেই জন্য ব্যাপারটা জানাইনি। হতে পারে নিজেদের মধ্যে কোনো মনোমালিন্য হচ্ছিলো, সেটা আমাদেরকে জানায়নি, যে কোনো ব্যাপার নিয়ে হতে পারে, সবসময় যে পরকীয়া হতে হবে তা নয়, হয়তো সেটা ও সহ্য করতে পারেনি টিনা, একটু হয়তো ফোঁস করেছিল, আর সেই জন্যই ওর মোবাইল কিনে নেওয়া হয়েছিল এবং রাত দুটোর সময় ও বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল। এবার কিছু মানুষ অনেক রকমভাবে ব্যাপারটাকে কিন্তু বানাচ্ছে, যে একজন মুসলমান ছেলের সাথে চলে গেছে, শামীম তার নাম, কেউ বলছে রাজমিস্ত্রি গোপালের সঙ্গে চলে গেছে, এই রাজমিস্ত্রি গোপালকে আমরা জানি না, এই মুসলিম ছেলেটা শামীম সে কে আমরা জানি না। কিন্তু এইভাবে অতিরঞ্জিত করে বলা একটা মানুষের সম্বন্ধে একতরফ থেকে শুনে, এটা কিন্তু কখনোই উচিত নয়। এরকমও শুনছি যে গায়ে হাত তোলা, মানে সন্দীপ টিনার গায়ে মারা মানে মারতো, গায়ে হাত তুলতো, এগুলো কি ব্লগে দেখিয়েছে কখনো ওরা, না সন্দীপ নিজে মুখে বলেছে, না টিনা নিজে মুখে বলেছে, আমরা কোথা থেকে জানছি এগুলো? কারণ ওদেরকে কিন্তু আমরা চিনি মাত্র শুধুমাত্র ব্লগ দেখেই আমরা চিনি, প্রত্যেকেই ব্লগ যেরকম নর্মালি ব্লগ হয় সেরকমই দিত ওরা, সেখানে কিন্তু কোথাও মার ধোর অশান্তি সেগুলো কিন্তু আমরা দেখিনি। কিন্তু এখানে বেশ অতিরঞ্জিত করা হচ্ছে যে সন্দীপ নাকি টিনাকে মারধর করতো, তারপরে সেই দুঃখে ও পরকীয়া করলো, রাজমিস্ত্রি গোপালের সঙ্গে পালিয়ে গেল, তারপরে মুসলমান একটি ছেলে শামীম তার সঙ্গে এখন চলে গেছে রাত দুটোর সময়, এই ধরনের কথাগুলো একটা মেয়ের পক্ষে তার স্বামী বলেছে ঠিক আছে, কারণ আমরা কে সত্যি কে মিথ্যে জানি না, তার স্বামী বলেছে ঠিক আছে, কিন্তু একজন মেয়ের পক্ষে এটা কিন্তু অনেকটা অপমানজনক। হ্যাঁ, ম্যান্ডি যেমন বলেছে হ্যাঁ আমি পরকীয়া করেছি, আমি পরকীয়া করেছি, আমি রাহুকে ভালোবেসেছি, ও বলেছে, সেই জন্য ও এত লোকের কাছ থেকে গালমন্দ খেয়েছে। একটু অপেক্ষা করো না, একটু অপেক্ষা করি আমরা সবাই সত্যিটা জানবার জন্য, যে টিনা কিছু না কিছু ভিডিওতে আমাদেরকে বলুক, তারপরে আমরা আমাদের নিজেদের মতামত দিই। কিন্তু এইরকমভাবে মনে হয় রটনা না করাই ভালো, কারণ এই রটনাগুলো করে কিন্তু আমরা পরে প্রমাণ করতে পারবো না। আমরা কি প্রমাণ করতে পারবো? যদি টিনা পরে দাবি করে এগুলো প্রমাণ করো যারা তোমরা বলছো, যেহেতু আমরা সহকর্মী সেই জন্য এই কথাটা বলছি আমি, বিশেষ করে ক্রিয়েটাররাই বলছে, তো এইগুলো বন্ধ করলে মনে হয় ভালো হয়, কারণ আমরা সেভাবে এখনও কিন্তু কিছু জানতে পারিনি। কিন্তু ম্যান্ডিদের ব্যাপারটা যেটা ছিল, পরকীয়ার ব্যাপারটা, ওরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই দুজনের চ্যানেলে ভিডিও দিয়েছে, প্রতিদিন ভিডিও দিয়েছে, হাজারো সমস্যার মাঝখানে ভিডিও দিয়েছে, ওদের ব্যাপারটা নাটক মনে হয়েছে। এদের ব্যাপারটা হতেও পারে সত্যি, নিজেদের সাংসারিক অশান্তি হতে পারে, কিন্তু আসল ঘটনা কি যতক্ষণ না দুতরফ থেকে আমরা শুনতে পাবো ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারবো না। অতএব আমরা অপেক্ষায় রইলাম টিনা কি বলে, আর অপেক্ষায় রইলাম সন্দীপ আরও কি বলে, তো সেই অনুযায়ী আমরা কিন্তু ভিডিও করব। কিন্তু উল্টোপাল্টা ভিডিও মনে হয় না করাই ভালো। শামীম, গোপাল এগুলোর সঙ্গে টিনার কিসের সম্পর্ক আমরা এখনই কেন বিচার করছি, এতদিন কেন করিনি, নিশ্চয়ই আমরা জানতে পারিনি। শুধুমাত্র সন্দীপের একটা ভিডিও থেকে এত কিছু উঠে আসলো, কিন্তু ভিডিওটা তো তোমাদের সঙ্গে পুরোটাই প্রায় তুলে দিলাম। সেখানে যেটুকু বলেছে টিনা হচ্ছে ওর স্বামী যেটুকু বলেছে, কিন্তু আমরা টিনার মুখ থেকে না শুনে আমরা সবটা বলবো না। অতএব এখনই একটা মেয়েকে এত কাদা ছোড়াছুড়ি করা উচিত নয়, এটা কিন্তু একটা মেয়ে হিসেবে আমি মানতে পারছি না, একটা মেয়ে হিসেবে মানতে পারছি না। আর সন্দীপের জন্যও খারাপ লাগছে, কারণ ওর ছেলেটাকে নিয়ে রয়েছে কষ্টের মধ্যে। কিন্তু আমি বলবো, যেহেতু তুমি বললে যে তোমরাই বলো, তোমরাই বিচার করো, তোমরা আমাকে সাজেশান দাও, সেজন্য আমি একজন ভিউয়ার্স হিসেবে, একজন ক্রিয়েটার হিসেবে আমি বলবো, তুমি যদি কোনো অন্যায় না করে থাকো, তুমি যদি টিনার সাথে কোনো অন্যায় না করে থাকো, তোমার দিক থেকে যদি তুমি পরিষ্কার হও, তুমি এভাবে পালিয়ে পালিয়ে বেরিও না, পালিয়ে
বেড়ালের মানে কোনো সমস্যার সমাধান হবে না। তুমি থানায় ছেলেকে নিয়ে যাও, দেখো কি বলছে, টিনার মুখোমুখি হও, সবটা নিজেরা বসে ক্লিয়ার করো, তারপরে এগুলোতে এগুলোকে মানে মিডিয়ায় আনো। শুধু শুধু নিজেদের মধ্যে কেচ্ছা বাড়িয়ে লাভ নেই, যদি এটা সত্যি হয়। আবার অনেকে বলছে এটা নাকি এখন ট্রেন্ডিং চলছে, ম্যান্ডেট দেখা দেখি সবাই এখন পয়সা কামানোর জন্য, ভিউজ কামানোর জন্য করছে। তো এটা যদি সত্যি ভিউজ কামানোর জন্য হয়, আমি এ ব্যাপারে আর কিচ্ছু বলতে চাইছি না। তাহলে নাটক চলতে থাকুক, আমরাও এনজয় করতে থাকি, আর আমরাও এখান থেকে কন্ট্রোভার্সি করা শুরু করব। কিন্তু যদি এটা প্রকৃত সত্য হয়, সত্যটা মনে হয় নিজেরা বসে বিচার মানে সব কিছু মানে দেখে পুলিশের দ্বারস্থ হয়ে, তুমি যেহেতু দোষী নয়, বারবার বলছি পুলিশের দ্বারস্থ হওয়া উচিত, ঘরে বসে থেকে বা পালিয়ে পালিয়ে ওইভাবে বাচ্চাকে নিয়ে কখনো সমস্যার সমাধান হবে না, কখনো হবে না। অতএব তুমি পুলিশের দ্বারস্থ হও, এটুকুই বললাম। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আর দেখা যাক, আমরা সবাই অপেক্ষায় রইলাম টিনা কী বলে বা পরবর্তী ভিডিওতে সন্দীপ কী বলে, অপেক্ষায় রইলাম। আশা করি ওদের সমস্যা মিটে যাক, ভগবানের কাছে প্রার্থনা করি, যেভাবে ওরা হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করছিল সেইরকমই করুক। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।